হ্যালো ফ্রেন্ডস সুমন ইউটিউব বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল আজকের টিউটোরিয়ালে থাকছে আমাদের ভারতবর্ষে কোন রাজ্যে কবে ভোটগ্রহণ শুরু হবে সে নিয়ে একটি সম্পূর্ণ সূচি তো আসুন জেনে নেওয়া যাক লোকসভা নির্বাচনের নিঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে আগামী এগারোই এপ্রিল থেকে শুরু হবে সাত দফায় ভোটগ্রহণ পাঁচ বছর আগে ন দফায় ভোট গ্রহণ হয়েছিল এবার তা কমিয়ে সাত দফা করা হয়েছে তবে অন্যদিকে বাংলা বিহারের মতো রাজ্যগুলিতে সাত দফায় ভোটগ্রহণ করা হচ্ছে মোট বাইশটি রাজ্যে এক দফায় ভোটগ্রহণ হবে এবছর বছর দেড় কোটি নতুন ভোটার যাদের বয়স আঠেরো থেকে ১৯ বছরের মধ্যে তারা ভোট দেবেন সব মিলিয়ে মোট নব্বই কোটি মানুষ এবছর লোকসভা নির্বাচনে নিজের ভোট দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন এক নজরে দেখে নেওয়া যাক কোন রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে কবে কবে কত দফায় ভোটগ্রহণ হচ্ছে তো আসুন প্রথমে যাচ্ছি আন্দামান নিকোব দ্বীপপুঞ্জে আন্দামান নিকোবদ্বীপপুঞ্জে এক দফায় ভোটগ্রহণ এগারোই এপ্রিল হবে অন্ধ্রপ্রদেশে এক দফায় ভোটগ্রহণ এগারোই এপ্রিল অরুণাচল প্রদেশেও এগারোই এপ্রিল এক দফায় ভোটগ্রহণ অসমতে তিন দফায় ভোটগ্রহণ এগারো আঠেরো এবং তেইশে এপ্রিল বিহারে সাত দফায় ভোটগ্রহণ এগারো আঠেরো তেইশ উনত্রিশ এপ্রিল এবং ছয় বারো ও উনিশে মে চণ্ডীগড়ে এক দফায় ভোটগ্রহণ উনিশে মে ছত্তিশগড় তিন দফায় ভোটগ্রহণ এগারো আঠেরো ও তেইশে এপ্রিল দাদরানগর হাভেলিতে এক দফায় ভোটগ্রহণ তেইশে এপ্রিল দমন ও দিউতে এক দফায় ভোটগ্রহণ তেইশে এপ্রিল দিল্লিতেও এক দফায় ভোটগ্রহণ বারোই মে গোয়াতে এক দফায় ভোট তেইশে এপ্রিল গুজরাটে এক দফায় ভোট তেইশে এপ্রিল হরিয়ানাতে এক দফায় ভোট বারোই মে হিমাচল প্রদেশে এক দফায় ভোট উনত্রিশে মে জম্মু ও কাশ্মীরে পাঁচ দফায় ভোট এগারো আঠেরো তেইশ উনত্রিশে এপ্রিল ও ছয় মে ঝাড়খণ্ডে চার দফায় ভোট উনত্রিশে এপ্রিল ও ছয় বারো ও উনিশে মে কর্ণাটকে দুই দফায় ভোটগ্রহণ আঠেরো ও তেইশে এপ্রিল কেরলে এক দফায় ভোটগ্রহণ তেইশে এপ্রিল লাক্ষাদ্বীপে এক দফায় ভোটগ্রহণ এগারোই এপ্রিল মধ্যপ্রদেশে চার দফায় ভোটগ্রহণ উনত্রিশে এপ্রিল ও ছয় বারো উনত্রিশ উনিশে মে মহারাষ্ট্রে চার দফায় ভোটগ্রহণ এগারো আঠেরো তেইশ ও ঊনত্রিশে এপ্রিল মণিপুরে দুই দফায় ভোটগ্রহণ এগারো ও আঠেরোই এপ্রিল মেঘালয়ে এক দফায় ভোটগ্রহণ এগারোই এপ্রিল মিজোরামে এক দফায় ভোটগ্রহণ এগারোই এপ্রিল নাগাল্যান্ড এক দফায় ভোটগ্রহণ এগারোই এপ্রিল উড়িষ্যাতে চার দফায় ভোটগ্রহণ এগারো আঠেরো তেইশ ও ঊনত্রিশে এপ্রিল পণ্ডিচেরিতে এক দফায় ভোটগ্রহণ আঠেরোই এপ্রিল পাঞ্জাবে এক দফায় ভোটগ্রহণ উন উনিশে মে রাজস্থানে দুই দফায় ভোটগ্রহণ উনত্রিশে এপ্রিল ও ছয়ই মে সিকিমে এক দফায় ভোট এগারোই এপ্রিল তামিলনাড়ুতে এক দফায় ভোট আঠেরোই এপ্রিল তেলেঙ্গানাতে এক দফায় ভোট এগারোই এপ্রিল ত্রিপুরাতে দুই দফায় ভোট এগারো ও আঠেরোই এপ্রিল উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডেও এক দফায় ভোটগ্রহণ আঠেরোই এপ্রিল এবারে আসুন বাংলায় কবে ভোটগ্রহণ অর্থাৎ পশ্চিমবঙ্গে কবে ভোটগ্রহণ তা জানা যাক এগারোই এপ্রিল প্রথম দফা রাজ্যে দুটি আসনে হবে আঠেরোই এপ্রিল দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের ভোট হবে তিনটি আসনে তেইশে এপ্রিল তৃতীয় দফায় পশ্চিমবঙ্গের পাঁচটি আসনে ভোট হবে উনত্রিশে এপ্রিল চতুর্থ দফায় রাজ্যের আটটি আসনে ভোট হবে ছয়ই মে পঞ্চম দফায় পশ্চিমবঙ্গের সাতটি আসনে ভোট হবে এবং বারোই মে ষষ্ঠ দফায় আটটি আসনে ভোট হবে উনিশে মে সপ্তম দফায় নটি আসনে ভোট পশ্চিমবঙ্গের কোথায় কোথায় কবে এই ভোট কেন্দ্র ভোট কেন্দ্রে ভোট হবে দেখে নেওয়া যাক নির্বাচন কমিশন জানিয়েছেন এগারোই এপ্রিল প্রথম দফায় পশ্চিমবঙ্গের লোকসভা কেন্দ্রে ভোট হবে কোচবিহার ও আলিপুর আলিপুরদুয়ারে দ্বিতীয় দফায় আঠেরোই এপ্রিলে ভোট নেওয়া হবে আসন হচ্ছে জলপাইগুড়ি দার্জিলিং ও রায়গঞ্জে তৃতীয় দফায় তেইশে এপ্রিল ভোটগ্রহণ হবে পাঁচটি আসনে সেগুলি হল বালুরঘাট মালদহ উত্তর মালদহ দক্ষিণ জঙ্গিপুর ও মুর্শিদাবাদ চতুর্থ দফায় উনতিরিশে এপ্রিল আটটি আসনে ভোট হবে বাংলায় সেগুলি হল বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বোলপুর ও বীরভূম ছয়ই মে পঞ্চম দফায় সাতটি আসনে ভোট নেওয়া হবে সেগুলি হল বনগাঁ ব্যারাকপুর হাওড়া উলুবেড়িয়া হুগলি শ্রীরামপুর আরামবাগ ষষ্ঠ দফায় বারোই মে বাংলায় আরও আটটি আসনে ভোট হবে ওইগুলি হল তমলুক কাঁথি ঘাটাল মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বিষ্ণুপুর ও পুরুলিয়া সপ্তম ও শেষ দফায় উন মে পশ্চিমবঙ্গে নটি আসনে ভোট নেওয়া হবে ওই নটি লোকসভা কেন্দ্র হল দমদম বারাসাত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তর এই কেন্দ্রগুলিতে আপনারা জানলেন মোটামুটি বিভিন্ন রাজ্য এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গেও কোথায় কোথায় কবে ভোট হবে তো ভোট সংক্রান্ত বিভিন্ন আপডেটও আমি নিয়ে আসবো তো তাই সঙ্গে থাকতে সো ফ্রেন্ডস হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন